হাবড়া হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তৎপর হল প্রশাসন সকাল থেকেই মৃতের বাড়ির এলাকায় সাফাই অভিযান পঞ্চায়েতের বৃহস্পতিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছিল হাবড়া দু নম্বর ব্লকের অন্তর্গত গুমা এক নম্বর পঞ্চায়েতের কালীনগরপল্লীর বাসিন্দা অচিন্ত্য সাহা নামে এক পৌরের ঘটনার পর নড়ে ছড়ে বসল প্রশাসন এই ঘটনায় এলাকার খাল ড্রেন সংস্কার ও সাফাই অভিযানের বিষয়টি নিয়ে উদাসীন পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলেছিল স্থানীয় মানুষ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হতেই এদিন নড়ে চড়ে বসে প্রশাসন ওনাকে ব্লাড টেস্ট করানো হয় করোনার পরে ওনার ম্যালেরিয়া ধরা পড়েছিল এবং সেক্ষেত্রে যখন ওনার ওনার কিছু সমস্যা ছিল যেটা হচ্ছে হার্টের সমস্যা ছিল সুগার হাই সুগার ছিল ভর্তি করা একদম শুক্রবার দিনভর কালীনগর ও তার পার্শ্ববর্তী এলাকার পঞ্চায়েতের উদ্যোগে চলল সাফাই অভিযান ও ব্লিচিং ছড়ানোর কাজ তবে এই কাজ আগামী দিনে আরো বেশি করে করা হোক চাইছেন স্থানীয় বাসিন্দারা প্রত্যেকের তো আমাদের অল্প স্বল্প সম্পত্তি দুই চার কাটা করে জমি প্রত্যেকের বাড়িতে গাড্ডা একটা দুটো গাড্ডা আছে ঠিক আছে জল নিকাশি কোনো ব্যবস্থা এখানে নেই পাশে বিদ্যাধরী খাল খালে আমরা প্রায় বছর ধরে দেখেছি খালে কোনো সংস্কার নেই দীর্ঘদিন যাবত আমাদের এখানে নোংরা আবর্জনা জল জমে থাকে তার মূলত কারণ হচ্ছে পাশেই একটা বিদ্যাধরী খাল যেটা কোনোদিন সংস্কার করা হয় না একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায় এখানে জল ভরে যায় নালাগুলো আছে সেগুলো সংস্কার করা হয় না নালাগুলো জল জমে থাকে এবং মশার উপদ্রব হয় প্রচুর পরিমাণে থাকে নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া